উচ্চারণ করলে মনে হলো বয়স্ক মানুষ কোনো মানুষই না, তার প্রেম করার কোনো অধিকার নাই। না, কোনো অধিকার নেই, কারণ তার বউ আছে, বাচ্চা কাচ্চা আছে। ও আচ্ছা, তো তার বউ আছে, বাচ্চা আছে, এটা জানলে কিভাবে? সেলফ কানেকশনের মাধ্যমে নাকি? সবসময় ফাজলামো করবি না তো এসএম সুলতান, মামা বলেছে মামা। আরে ধুর, মামা কি বলবে, মামার কথার কোনো ভিত্তি আছে নাকি? আরে মামা তো নিজের চোখে দেখে এসে বলেছে। কি দেখেছে মামা? মামা হয়তো দেখেছে রুনালালা একটা বয়স্ক লোকের সঙ্গে হাঁটছে, বাকি গল্প সে নিজেই তৈরি করেছে। হ্যাঁ, মামা তো তোর মতো গাধা, মামা কনফার্ম হয়েই তারপর বলেছে। তো ওই লোকটার যে বউ আছে, বাচ্চা আছে, সেটা মামা কনফার্ম হলো কি করে? লোকটা কি বউ বাচ্চা সহ রুনালালার সঙ্গে প্রেম করছিল? তোর এত কথার ব্যাখ্যা তো আমি দিতে পারবো না, তোকে একটা প্রবলেমের কথা বলেছি, তুই সেটা কিভাবে সলভ করবি সেটা কর। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, কিন্তু আপাতত তুমি বাসায় কারোর সঙ্গে ব্যাপারে আলোচনা করো না। আমার তো এটা নিয়ে বলার কিছু নেই, এর মধ্যে বাসার সবাই জেনে গেছে। তাই নাকি? তো বাসার কি অবস্থা? অবস্থা খুবই ভয়াবহ, বাবার যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। কোনো মানে হয় একটা ম্যাচিউর মেয়ে প্রেম করছে? প্রেম করছে কি করছে না আমরা শিওর না, আচ্ছা ধরে নিলাম প্রেম করছে, তার জন্য হার্ট অ্যাটাক করতে হবে? তোকে বলাই আমার ভুল হয়েছে, তুই যা, তো এখান থেকে যা। তোমার আচরণ দেখে কি মনে হচ্ছে জানো পা, আমারও যদি এই সংবাদ শুনে হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হতো তাহলে তুমি খুশি হতে। আর শোনো, তুমি একটা কাজ করো পা, চট করে একটা গলা দাও তো। মানে রুনালালার যদি এই বয়স্ক লোকের সঙ্গে সত্যি সত্যি প্রেম হয় এবং প্রেমের পরে যদি বিয়েটাও হয়ে যায়, তাহলে রেজাল্টটা কি, মানে ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎটা যদি ভালো হয় তাহলে তো কোনো কথা নাই, আর যদি ভবিষ্যৎটা খারাপ হয় তাহলে রুনালালাকে উদ্ধার করার জন্য আমরা ফুল ফ্যামিলি ঝাঁপিয়ে পড়লাম, ধরো লোকটাকে মেরে ফেললাম। বয়স্ক একটা লোক কতদিন আর বাঁচবে, একটু আগেই মরে গেল, অসুবিধা নেই।